নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, দিনহাটায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। সংঘর্ষে আহত দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক, কি কারণে সংঘর্ষ, রিপোর্ট তলব জেলা শাসকের কাছে। আমরা গতকাল যে ঘটনার সাক্ষী থেকেছে গোটা বাংলা, দিনহাটায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল এবং বিজেপি, এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, গতকাল রাতে দিনহাটার মোড়ে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, তাতে কিন্তু রিপোর্ট পাঠানো হয়েছে সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী আধিকারিক, জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কি কারণে রিপোর্ট তলব? নির্বাচন কমিশন মন্ত্রী থেকে প্রথম দফা অর্থাৎ আগামী তিনটি আসনে ভোট হবে সম্মতি প্রতিক্রিয়া রয়েছে। খুব স্বাভাবিকভাবেই আজ থেকে সেটা মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। কোনোভাবেই যাতে পরিস্থিতি আয়ত্তের বাইরে না থাকে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, এই লক্ষ্যে সংশ্লিষ্ট জেলার পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও গতকাল রাতে যেভাবে দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল, তাতে যেরকম কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত প্রামাণিক ছিলেন, পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উপস্থিত ছিল। কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো এবং সেখানে দিনহাট যিনি মহকুমা পুলিশ আধিকারিক রয়েছেন বিমান মিত্র, তিনি আহত হয়েছেন, তার মাথা ফেটে গিয়ে তৃণমূল কর্মী আহত হয়েছেন, গোটা পরিস্থিতি নিয়ে রিপোর্ট পাঠিয়েছে নির্বাচন কমিশন, এবং এই ধরনের ঘটনাও যাতে আগামী দিনে না ঘটে বিষয়েও কিন্তু জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। ধন্যবাদ তোমাকে সত্যসুন্দর। আপনাদের জানিয়ে রাখি, গতকালই যে ঘটনার সাক্ষী থেকেছে দিনহাটাবাসী, দিনহাটায় ফের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের যে দ্বন্দ্ব, তা আবারও মাথা চাড়া দিয়েছে।